এখনো সময় আছে, আমরা আস্তাগফিরুল্লাহ করে নেই, তাকে মাফ করে দিবেন এবং তার জন্য দোয়া করবেন। এই ফারুক ভাই সব আমাদের নিয়ে আবার যাইতো, যাইয়া ওই ছেলেটাকে ডাক দিয়ে উঠাইতো। এই ফারুক ভাইয়ের সঙ্গে আমার জীবনের প্রথম ছবি করা হয়, সেটা হলো পরিচালক খান আতা সাহেবের ছবি, সেটা হলো আবার তোরা মানুষ। এইরকম ফারুক ভাইয়ের সঙ্গে অনেক ছবি আমি করছি। তারপরে আমাদের মানিকগঞ্জ ঝিটকাও প্রথম ছবি, লাইলা আমার লাইলা, সুখের স্বপ্ন, এগুলাও ফারুক ভাইয়ের ছবি, আওকাত হোসেন, আর হলো আমাদের হলো ডাইরেক্টর মালিক ভাই, ওনাদের দোনো ছবিও প্রথম ছবি ঝিটকাতে, ওইটা ওই দুটা ছবি তো আমি কাজ করেছিলাম। তারপরে চাষি ভাইয়ের যে মিয়া ভাই, এটাও কাজ করেছি, এবং অনেক ছবি। ফারুক ভাইয়ের কথা বলে আর শেষ করতে পারবো না। আগে যেই রকমভাবে আমাদের বড় বড় ভাইয়েরা হিরো ছিলেন, তাদের সঙ্গে আমি অনেক ছবি করেছি, কারণ আমিও অনেক বছর 47 বছর ধরে চলচ্চিত্রের কাজ করছি, অনেক ছবি, আমাদের সংখ্যা আমার 900 ছবির উপরে এইরকমভাবে। তারপরে তো অনেক পরে আমার ওস্তাদ মরহুম নায়েব জসিম সাহেব, তিনি আমাকে ভিলেন হিসাবে আবিষ্কার করলেন বাংলাদেশে, তিনিও চলে গেলেন, এবং এইরকমভাবে আমাদের সিনিয়র ভাইয়েরা সবাই চলে যাচ্ছে, আমি একদিন চলে যাব, আমিও থাকবো না, বা আমাদের সবাইকে যাইতে হবে। এই মৃত্যুর স্বাদ আমাদের সবাইকে গ্রহণ করতে হবে, এবং এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন যেতে হবে, এটাই হল সত্য। মিয়া ভাই ছবিতে আমরা অনেক, সুখের স্বপ্ন, লাইলা আমার লাইলা ছবিতে আমরা অনেক মজা করেছি। আমরা যখন ওখানে শুটিং করতাম সারাদিন আমাদের নিয়ে, ওই সময় আমি ফাইটার হিসাবে কাজ করেছিলাম, আর ওই ছবিতে প্রথম ফাইট ডাইরেক্টর হিসাবে আমাদের আরমান ভাই ফাইট ডাইরেক্টর হয়, এবং আমরা যত ফাইটার ছিলাম জেমসে, জেমস থেকে আমার বের হয়ে মুসলিম ভাই, আমরা সবাই হলো ওই ছবিতে হলো আমরা কাজ করি। তো প্রচুর ঠান্ডা থাকতো, এই ঠান্ডা থাকতো তো আমাদের নিয়ে ফারুক ভাই অনেক মজা করতো। যে ফারুক ভাই ওখানে যে খাওয়ালা ছিল প্রোডাকশনের, এই খাওয়ালা রাত্রিরে গান গাইতো আমাদের নিয়ে, মজা করে গান গাইতো। তো গান গায় হলো দয়াল বাবার। এই ফারুক ভাই সব আমাদের নিয়ে আবার যাইতো, যাইয়া ওই ছেলেটাকে ডাক দিয়ে উঠাইতো, ওর নাম হলো আজাদ, আজাদ এদিকে আসো, তুমি কাজ কাজ করতেছো এখানে, কয় ফারুক ভাইয়ের, খাওয়া কার খাইতেছো, কয় ফারুক ভাইয়ের, আর গান গাও দয়াল বাবার, এদিকে আসো, ওঠো, তোমার শাস্তি হবে। এই ফাটার ছেলে বলে আমাদের কাকে ওরে ধরে মারো, ওরে ধরে মারো, তো এইরকমভাবে মারো, মারে পানিতে ফেলাও, এই পানিতে ফেলাইতো, আবার সবগুলো উঠাইতো, উঠাই আবার নিয়ে এসে আবার বলে যে না তাহলে এক কাজ করো, ওর খুব ঠান্ডা লেগে গেছে, এই প্রোডাকশন এদিকে আসো, দুধ জাল করো, রাত বাজে কিন্তু 2টা, এই দুধ জাল করো, এই দুধ জাল করো, বাস পরে খাওয়াও, খাই আবার গরমে শরীর আবার গরম করো, নাহলে তো মারা যাবে। এইরকম মজা করতো ফারুক ভাই, আমাদের ভালোবাসতো, শাসন করতো, ভালোবাসা শাসন করতো। এইরকমভাবে আমরা মজাওয়ালা লোক এরকমভাবে হারিয়ে ফেলতেছি, এবং মজা করার লোক এরকমভাবে হারিয়ে ফেলতেছি, কারণ এখনকার যারা আসতেছে আমাদেরই ছোট ছোট ভাইয়েরা হিরো, এইরকম যে আমরা আগে যত পুরান যত লোক ছিলাম, হিরো হোক, হিরোইন হোক, ভিলেন হোক, বা অন্যান্য ফাইটার ছেলে পেলে হোক, প্রোডাকশনের ছেলে পেলে হোক, আমরা সবগুলা এক পরিবার হিসাবে ছিলাম। এই এক পরিবার যে নামটা, এই এক পরিবার একেই বলে হলো এক পরিবার, এইরকমভাবে আমরা ছিলাম। কিন্তু এখন যারা নতুন নতুন আসতেছে, এইসব ঘটনা তারা জানেও না, এবং এইসবের ভিতরে কোনো সময় এরা এখন নাই, এই জন্য আমরা এখন এক পরিবার আছি কি না এটা জানি না, তবে এরাও আস্তে আস্তে শুনতে শুনতে দেখতে দেখতে সবাই আবার এক পরিবার হবে, এটাই আশা রাখি। কষ্ট হয় ওই সবে ভাবতে ভাবতে, নিজেরটাও কষ্ট লাগে যে আমিও মনে হয় একদিন এইরকমভাবে চলে যাব, আমিও এরকমভাবে চলে যাব, আমাকে নিয়েও এরকমভাবে অনেক সমালোচনা হবে, অনেক কথা হবে, আমি যদি ভালো কিছু করে থাকি তাহলে ভালো কথা হবে, আর আমি যদি কোনো খারাপ সমালোচনা যদি করে থাকি তাহলে খারাপ সমালোচনা হবে, এইটাই। তবে আশা রাখবো, দোয়া রাখবো যে আমরা সবাই পৃথিবী ছেড়ে একদিনকার চলে যাব, এই জন্য সবাইকে যাওয়ার প্রস্তুতি, আমরা কবরে যাওয়ার প্রস্তুতি, ওটা আগে থেকে আমাদের নিতে হবে, এবং আমরা যাতে এই চলচ্চিত্রে যারা আমরা আসি, ভাইয়েরা আসি, বোনেরা আসি, যারা আমার কথা শুনছেন, আমার ভাইয়েরাও কথা শুনছেন, আমি বলবো এখনও সময় আছে, আমরা আস্তাগফিরুল্লাহ করে নেই, বা আস্তাগফিরুল্লাহ করে নেই, যে আস্তাগফিরুল্লাহ আল্লাহ জি লা ইলাহা ইল্লা ওয়াল হাইউল কাইয়ুম ওয়া আতুবু ইল্লাহি লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম,
এইটা আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ পড়ি যদি আল্লাহ যদি maaf করে তাহলে আমরাও একদিন কা যেতে পারবো জান্নাতে সবাই আমরা আশা করি আমরা জান্নাতে যাওয়ার জন্য আমরা তো অনেক 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 কিছু করলাম আমরা দ্বীনের কথা বলি এবং দ্বীনের পথে চলি আমি সব ভাইকে বলবো আপনারাও সবাই দ্বীনের কথা বলুন দ্বীনের পথে আসুন ফারুক ভাই আমাদের সবার ভাই তার জন্য আপনারা সবাই দোয়া করবেন কারো কাছে যদি সে যদি কোনো দুর্ব্যবহার করে থাকে আমি তো মনে করব সে কোনো সময় দুর্ব্যবহার কারো সঙ্গে করত না শাসন হিসাবে এরকম ভাবে কোনো অনেক কথাবার্তা বলে থাকে সেই হিসাবে তাকে maaf করে দিবেন এবং তার জন্য দোয়া করবেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে